আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত ভাই বোন, আমরা মহান আল্লাহ তাআলার বান্দা হিসেবে, মুসলমান হিসেবে প্রত্যেকেই আমল করতে চাই, কিন্তু আমাকে আপনাকে সব সময় একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে আমল করার আগে, কোনো কিছু আমল করার আগে সে সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। কোনো মানুষ যদি সঠিক জ্ঞান অর্জন করা ছাড়া আমল করতে শুরু করে, তাহলে তার সেই আমল বরবাদ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ আমল করবে, সেই আমল যদি জ্ঞান অনুযায়ী না হয় বা সঠিক পদ্ধতিতে না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সে আমল তো গ্রহণযোগ্য হবে না। তাই আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা হলো ফরজ। এই জন্য জ্ঞান অর্জন করতে হলে আমাকে আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে সঠিক জ্ঞান অন্বেষণ করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য সর্বপ্রথম জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান লাভ করার জন্য বা জ্ঞানী হওয়ার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে আরাম ছাড়তে হবে, আরাম ছাড়তে হবে। আমাকে আপনাকে কঠিন এবং কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যবসায় করতে হবে, আরাম করা যাবে না। তাই সর্বপ্রথম কাজ হবে আরামকে জীবন থেকে পরিত্যাগ করতে হবে। যতটুকু আরাম না করলেই নয়, ততটুকু বেশি আরাম করতে গেলে জ্ঞান অর্জন করা যাবে না। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো অবসর সময়কে কাজে লাগানো। অবসর সময় আমরা যখনই পাবো, তখন আমরা জ্ঞান অর্জন করার কাজে নিজেকে ধাবিত করব। জ্ঞান অর্জন করার কাজে সেই সময়কে আমি কাজে লাগাব। তাই আমি যখন অবসর সময় পাব এবং যখন সুস্থ থাকব, তখন জ্ঞান অর্জন করার জন্য আমি সময় ব্যয় করব। জ্ঞান অর্জন করার আরেকটি পদক্ষেপ হলো ঘুম কমাতে হবে। স্বাভাবিকভাবে একজন মানুষের ঘুমের প্রয়োজন 7 থেকে 8 বা 9 ঘন্টার মতো, 7 থেকে 8 ঘন্টার মতো এরকম। কিন্তু সত্যিকার অর্থে একজন মানুষ সুস্থভাবে বাঁচার জন্য তাকে 4 থেকে 5 ঘন্টা ঘুম এনাফ, 3 থেকে 3.5 ঘন্টা ঘুমালেও হয় বা 4 ঘন্টা ঘুমালেও হয়। এটা অভ্যাসে পরিণত করতে হবে আমল করার মাধ্যমে। তাই জ্ঞান অর্জন করতে হলে আমাকে আপনাকে ঘুম কমাতে হবে। আমাকে আপনাকে এশার সলাত আদায় করার পরই ঘুমিয়ে যেতে হবে, শেষ রাতে উঠতে হবে, তাহাজ্জুতের সময় উঠতে হবে, তাহাজ্জুতের সলাত আদায় করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তারপর ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো আমরা যারা ব্যবহার করি, এগুলো ব্যবহার আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফেসবুক ব্যবহার আমি যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে থাকি, ইউটিউব আমি যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে থাকি, তাহলে আমার আপনার সময় অপচয় হবে, চোখের জেনা হবে, অন্তরের জেনা হবে। তাই জ্ঞান অর্জন করতে হলে ফেসবুক, ইউটিউব, টুইটার বা বিভিন্ন প্রকার গেম খেলা ইত্যাদি অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে। আর জরুরি কাজে আমাদের যদি ফেসবুক চালাতেই হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা 15 থেকে 20 মিনিট, এতটুকু সময় আমরা বরাদ্দ করব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজগুলো শুধু করার জন্য। তারপর বই পড়তে হবে প্রচুর প্রচুর পরিমাণে, ইসলামিক বই পড়তে হবে। জ্ঞান অর্জন করার জন্য বই পড়তেই হবে, বই পড়ার কোনো বিকল্প নেই। শয়তান চাইবে আমরা যেন বই না পড়ি, আমরা যেন ইউটিউবে, আমরা যেন ফেসবুকে জ্ঞান খুঁজি, এটা শয়তান চাইবে। কিন্তু ফেসবুক, ইউটিউব সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করার মাধ্যম নয়। জ্ঞান অর্জন করার মাধ্যম হলো বই এবং আলেম উলামা। তাই সম্মানিত ভাই বোন, এ ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে। আর সর্বোপরি আমাকে আপনাকে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার প্রতি দিতে হবে তা হলো আল কোরআন। আল কোরআন আমাকে আপনাকে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে, অর্থ সহ পড়তে হবে, তাদাব্বুর করতে হবে, গবেষণা করতে হবে, এক একটি আয়াত নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা ভাবনা করতে হবে, তাফসির পড়তে হবে। এরকম কোরআন তেলাওয়াত করা এবং কোরআন বোঝার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করতে পারবো, অন্ধকার থেকে আলোর দিকে আমরা আসতে পারবো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, সবচেয়ে বেশি এটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, তার সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। এবং যারা সময়কে কখনো অপচয় করে না, দুনিয়াতে এবং আখিরাতে যারা সফলকাম ব্যক্তি তাদের বই পড়তে হবে, তাদের জীবনী পড়তে হবে। তারপর জ্ঞান অর্জন করার আরেকটি মাধ্যম হলো একটি খাতা এবং একটি কলম। একটি খাতা এবং একটি কলম আপনার সাথে থাকবে, যখনই আপনি ইম্পর্টেন্ট কোনো কিছু জ্ঞান অর্জন করার মাধ্যম এরকম পাবেন, তখন সাথে সাথে কলম দিয়ে সেটা খাতায় নোট করে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, তারপর আমলে পরিণত করতে হবে। আর জ্ঞান অর্জন করার সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কাজ হলো যাবতীয় পাপ কাজ থেকে নিজেকে অবশ্যই অবশ্যই বিরত রাখতে হবে। পাপ এবং জ্ঞান কখনো একসাথে থাকতে পারে না। আপনি যদি পাপ করেন তাহলে আপনার মাথা থেকে, ব্রেন থেকে, অন্তর থেকে জ্ঞান বা আলো দূরে সরে যাবে। পাপ হলো একটা অন্ধকারের মতো আর জ্ঞান হলো আলো। অন্ধকার এবং আলো কখনো একসাথে থাকতে পারে না। আপনি যদি পাপ করেন আপনি জ্ঞান হারাবেন, আমল হারাবেন, আর আপনি যদি পাপকে ছেড়ে দিতে পারেন তাহলে জ্ঞান আলো অবশ্যই আমার এবং আপনার মাঝে আসবে। তারপর এই জ্ঞান অনুযায়ী অবশ্যই আমাকে আপনাকে আমল করতে হবে। আমি যতটুকু জ্ঞান অর্জন করলাম ততটুকু জ্ঞান অনুযায়ী আমি অবশ্যই অবশ্যই আমল করব, আর অল্প হলেও নিয়মিত আমল অভ্যাসে পরিণত করার চেষ্টা করব। প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, ফজরের সলাতের আগে অথবা ফজরের সলাতের পরে, সকালবেলা, দুপুরবেলা বা ঘুমানোর আগে অল্প হলেও কোরআন তেলাওয়াত করা, অল্প হলেও বই পড়া, অল্প হলেও নিয়মিত কিছু জিকির, আজকার, দোয়া, এগুলো নিয়মিত করা। যখনই আমি একটি আমল নিয়মিত করব তখন আমার জ্ঞানের পরিধি দিন দিন বাড়তে থাকবে। তাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ওই আমল পছন্দ করেন যেই আমল একজন বান্দা নিয়মিত করে থাকে অল্প হলেও। তারপর এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ কোরআন তেলাওয়াত করতে আপনি পারবেন না যদি ধৈর্য না থাকে, বই আপনি পড়তে পারবেন না যদি ধৈর্য না থাকে। আপনি রাতের বেলা বই পড়বেন, রাতের বেলা কোরআনুল কারিম তেলাওয়াত করবেন, যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এটা পারবেন না। তাই জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সর্বোপরি সব সময় আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে, এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি তো জ্ঞানী, আপনি আমাকে জ্ঞানীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার এই অন্তরকে দিনের পথে, দিনের উপর অবিচল রাখুন, অটল রাখুন, উপকারী জ্ঞান দান করুন, যেই জ্ঞান আমার জন্য উপকার বয়ে নিয়ে আসবে, উপকারী হবে, এরকম জ্ঞান আমাকে দান করুন। যে জ্ঞান কোনো কাজে আসে না, যে জ্ঞান কোনো মানুষের কাজে আসে না, অপকার হয় ওই জ্ঞান আমি চাই না, যেই জ্ঞান উপকার হয়, উপকারী কাজে লাগে সেই জ্ঞান আমাকে দান করুন। এভাবে মহান আল্লাহ তাআলার কাছে বেশিতে বেশি দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। সর্বোপরি শয়তানের যে কোনো ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাতে হবে, শয়তানের কোনো কাজে নিজেকে লিপ্ত করা যাবে না। তাই সবসময় আল্লাহ তাআলাকেই স্মরণ করতে হবে, মনে রাখতে হবে।
আমাকে আপনাকে একটা কথা সব সময় মনে রাখতে হবে, যে জ্ঞান এবং পাপ কখনো একসাথে থাকে না। তাই জ্ঞান অর্জন করতে হলে পাপকেই ছাড়তে হবে, তাহলেই আমরা ধীরে ধীরে জ্ঞানী হতে পারবো, আমল করতে পারবো, মহান রব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।